সাধারণ জ্ঞান, সাম্প্রতিক প্রশ্ন সংকলন। ন্যাটোয়ের বর্তমান সদস্য 29টি। ন্যাটোয়ের বর্তমান সদস্য 29টি। সর্বশেষ মন্টিনিগ্রো, সর্বশেষ মন্টিনিগ্রো। ওপেকের বর্তমান সদস্য 14টি। ওপেকের বর্তমান সদস্য 14টি। সর্বশেষ নিরক্ষীয় গিনি। বাংলাদেশের তৈরি প্রথম ন্যানো স্যাটেলাইটের নাম হচ্ছে ব্র্যাক অন্বেষা। উৎক্ষেপণ করে 4 জুন 2017, 4 জুন 2017। বর্তমানে মুক্তিযুদ্ধ জাদুঘর অবস্থিত আগারগাঁও। বর্তমানে মুক্তিযুদ্ধ জাদুঘর অবস্থিত আগারগাঁও। বর্তমানে দেশে সরকারি মেডিকেল বিশ্ববিদ্যালয় 3টি, সরকারি মেডিকেল বিশ্ববিদ্যালয় 3টি। ফ্রান্সের 25তম বর্তমান প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক, ইমানুয়েল ম্যাক। বিশ্বে সর্বাধিক বিদেশি বিনিয়োগ হয়েছে যুক্তরাষ্ট্রে। প্রতি হাজারে এইচআইভি আক্রান্তে শীর্ষ দেশ হচ্ছে সোয়াজিল্যান্ড, সোয়াজিল্যান্ড। 1 জুন 2017 বাংলাদেশের প্রথম সিনিয়র সচিবের মর্যাদা লাভ করেন ইসমত জাহান, ইসমত জাহান। জাতীয় বাজেট 2017-18 ছিল 47তম বাজেট, 47তম বাজেট। বর্তমান দেশে ব্যাংকভর্মিত আর্থিক প্রতিষ্ঠানের সংখ্যা 34টি। 13 জুলাই 2017 পর্যন্ত সপ্ত সৈনিক মুক্তিযোদ্ধার স্বীকৃতি পান 253 জন এবং বীরাঙ্গনা মুক্তিযোদ্ধার স্বীকৃতি পান 188 জন। আন্তর্জাতিক আদিবাসী ভাষাবর্ষ হচ্ছে 2019। দক্ষিণ এশিয়ার দীর্ঘতম সেতুর নাম হচ্ছে ডোলা সাদিয়া সেতু, ভারত। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি এর বর্তমান সদস্য দেশ 104টি এবং সহযোগী সদস্য দেশ 92টি। বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি এর পূর্ণ সদস্য বা টেস্ট মর্যাদা পাওয়া দেশ হচ্ছে 12টি। বর্তমানে স্বল্প উন্নত দেশের সংখ্যা 47টি। বর্তমান বিশ্বে জনসংখ্যায় শীর্ষ দেশ হচ্ছে চীন এবং সর্বনিম্ন হচ্ছে ভ্যাটিকান সিটি। জনসংখ্যায় বাংলাদেশের অবস্থান বিশ্বে অষ্টম, জনসংখ্যায় বাংলাদেশের অবস্থান বিশ্বে অষ্টম আর জনসংখ্যার ঘনত্বে সপ্তম। বর্তমানে দেশে নৌথানা রয়েছে 17টি। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বাংলাদেশস্থ কার্যালয় অবস্থিত আগারগাঁও। জাতীয় নিরাপদ খাদ্য দিবস হচ্ছে 2 ফেব্রুয়ারি, জাতীয় নিরাপদ খাদ্য দিবস 2 ফেব্রুয়ারি। বাংলাদেশের প্রথম ভৌগোলিক নির্দেশক পণ্য হচ্ছে জামদানি এবং দ্বিতীয় হচ্ছে ইলিশ। দ্য গোল্ডেন হাউস উপন্যাসের লেখক হচ্ছে সালমান রুশদি, সালমান রুশদি। বর্তমানে বিশ্বে রপ্তানিতে শীর্ষ দেশ হচ্ছে চীন, আমদানিতে যুক্তরাষ্ট্র। বর্তমানে বিশ্বে রপ্তানিতে শীর্ষ দেশ চীন, আমদানিতে যুক্তরাষ্ট্র। মোটরগাড়ি রপ্তানিতে শীর্ষ দেশ হচ্ছে জাপান এবং আমদানিতে যুক্তরাষ্ট্র। বস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ হচ্ছে চীন, আমদানিতে যুক্তরাষ্ট্র। বস্ত্র রপ্তানিতে বাংলাদেশের অবস্থান ষষ্ঠ। 34তম গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস অনুষ্ঠিত হবে 2018 সালে, 34তম গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস অনুষ্ঠিত হবে 2018 সালে। ক্রিকেট ব্যাটসম্যান আউট হতে পারে 9টি উপায়ে, ক্রিকেট ব্যাটসম্যান আউট হতে পারে 9টি উপায়ে। উপজেলা ব্যবস্থা প্রবর্তন করা হয় 1982 সালে, উপজেলা ব্যবস্থা প্রবর্তন করা হয় 1982 সালে। দুর্নীতি দমন কমিশনের শুভেচ্ছা দূত সাকিব আল হাসান, দুর্নীতি দমন কমিশনের শুভেচ্ছা দূত হচ্ছেন সাকিব আল হাসান। বর্তমানে দেশে মোট শিক্ষা বোর্ড 11টি, বর্তমানে দেশে মোট শিক্ষা বোর্ড 11টি। আন্তর্জাতিক নবায়নযোগ্য শক্তি সংস্থার বর্তমান সদস্য 151টি দেশ, সর্বশেষ হচ্ছে উজবেকিস্তান। দ্য রেড হায়ার্ড ওম্যান উপন্যাসের লেখক হচ্ছে ওরহান পামুক, ওরহান পামুক। হোয়াট হ্যাপেন্ড গ্রন্থের রচয়িতা হিলারি ক্লিন্টন, হোয়াট হ্যাপেন্ড গ্রন্থের রচয়িতা হিলারি ক্লিন্টন। হিট রিফ্রেশ গ্রন্থের লেখক হচ্ছে সত্য নাদেলা। বর্তমানে বাংলাদেশের অর্থ সচিব মোহাম্মদ মুসলিম চৌধুরী, মোহাম্মদ মুসলিম চৌধুরী।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বর্তমান চেয়ারম্যান হচ্ছে বিচারপতি মোহাম্মদ শাহিনুর ইসলাম। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বর্তমান চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ শাহিনুর ইসলাম। বাংলাদেশের ধান গবেষণা ইনস্টিটিউট বারি উদ্ভাবিত মোট ধানের সংখ্যা বা মোট ধানের জাত 86টি, হাইব্রিড হচ্ছে 6টি। ইন্টারপোলের বর্তমান সদস্য 192টি, ইন্টারপোলের বর্তমান সদস্য 192টি। 12 অক্টোবর 2017 ইউনেস্কো সদস্যপদ ত্যাগ করে যুক্তরাষ্ট্র, ইউনেস্কো সদস্যপদ ত্যাগ করে যুক্তরাষ্ট্র। বর্তমানে দেশে দারিদ্র্যের হার 24.3%, বর্তমানে দেশে দারিদ্র্যের হার 24.3%, সর্বাধিক 20 গ্রাম এবং সর্বনিম্ন হচ্ছে নারায়ণগঞ্জ 24.3%। বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির হার 1.37%, 1.37%। 2 নভেম্বর 2017 বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক যুক্তরাজ্যের নাইটহুড উপাধি লাভ করেন, তিনি হলেন আখলাকুর রহমান চৌধুরী। আখলাকুর রহমান চৌধুরী নাইট উপাধি লাভ করেন, আখলাকুর রহমান চৌধুরী। বিবিএস এর চূড়ান্ত হিসাবে বাংলাদেশের মাথাপিছু আয় হচ্ছে $1610, $1610। মোট দেশজ উৎপাদন 7.28%, মোট দেশজ উৎপাদন 7.28%। বর্তমানে দেশে মোট উপজেলা হচ্ছে 492টি, সর্বশেষ শায়েস্তগঞ্জ। মোট পৌরসভা 328টি, মোট পৌরসভা 328টি, সর্বশেষ তারাশ সিরাজগঞ্জ। রেললাইন ছাড়া বিশ্বের প্রথম স্মার্ট ট্রেন চালু করেছে চীন। 21তম ফিফা বিশ্বকাপ 2018 অনুষ্ঠিত হবে রাশিয়ায় এবং এর বলের নাম হচ্ছে টেলেস্টার। কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন মানব সদৃশ রোবটের নাম হচ্ছে সোফিয়া। সোফিয়া বাংলাদেশে আসে 6ই ডিসেম্বর 2017। সোফিয়া নামক রোবটটি অবিকল, কার চেহারা এবং তার পরিচয় কী? অড্রে হেপবার্ন, তিনি হলিউডের একসময়ের বিখ্যাত অভিনেত্রী ছিলেন। সোফিয়া নামের রোবটটির নির্মাতা প্রতিষ্ঠান হচ্ছে হ্যানসন রোবোটিক্স হংকং। প্রথম রোবট হিসেবে সোফিয়া নাগরিকত্ব লাভ করে সৌদি আরবের। সোফিয়া মতে সে সক্রিয় হয় 19 এপ্রিল 2015, 19 এপ্রিল 2015। কোন বিষয় নিয়ে সোফিয়ার সাথে প্রধানমন্ত্রীর কথা হয়েছে? ডিজিটাল বাংলাদেশ নিয়ে, ডিজিটাল বাংলাদেশ নিয়ে। সোফিয়া চামড়া কিসের তৈরি? সোফিয়ার চামড়া সিলিকনের তৈরি। কিসের তৈরি? সিলিকনের তৈরি।